গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে 6th অফ অগস্ট, রবিবার, সকাল বাজে প্রায় 5:30। আমি আর আমার ভাই বান্টি, বান্টিকে তো আপনারা দেখেছেন, এই হলো বান্টি। আমরা দুজন বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির মোটামুটি কাছেই বলতে পারেন, বারাসাতে। আমাদের বাড়ি যদিও খড়দায়, আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস ব্যারাকপুর বারাসাত রোডের দিকে। তো আজকে যেখানে যাচ্ছি থাম্বনেল দেখে বুঝে গেছেন, বারাসাতের মাছের বাজার, মাছের আড়ত, বাজার নয়, আড়ত বলাই ভালো। তার কারণ হচ্ছে একটা বিরাট আকারের আড়ত চলে, যেটা টাইমিং কিন্তু অনেক ভোরবেলা থেকে শুরু হয়। আমরা 5:30টার সময় যাচ্ছি, আমরা মোটামুটি বলতে পারেন মাঝামাঝি সময় যাচ্ছি, কারণ এটা রাত্রি প্রায় 4টে থেকে শুরু হয়, চলে সকাল 7টা-8টা পর্যন্ত। বাল্ক অ্যামাউন্টের মাছ কেনা বেচা চলে, তো সেটাই বেসিক্যালি আমরা দেখতে যাচ্ছি। আজকে ঘটনা হচ্ছে, আমরা কিন্তু এর আগেও একবার গেছিলাম, হ্যাঁ এর আগেও আমরা গেছিলাম। এবার সেখানে আমরা যখন গেছিলাম তখন আমরা শুধু ইলিশ কিনেছিলাম, আর সেদিনকে না সত্যি কথা বলতে ভিডিও করা হয়নি। তো আজকে যেটা চেষ্টা করব, আজকে ভিডিও করার চেষ্টা করব, আর চেষ্টা করব যে আপনাদেরকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইনফরমেশন শেয়ার করবার জন্য। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, চলুন এগোনো যাক। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি ব্যারাকপুর বারাসাত রোডের ওপর। ব্যারাকপুর বারাসাত রোডে আপনাকে স্ট্রেট চলে যেতে হবে একদম বারাসাত যে তিন মাথার মোড় সেই অবধি, হ্যাঁ সেই অবধি গিয়ে তারপর আপনাদের রাইট সাইড নিতে হবে। জায়গাটা আমি দেখাচ্ছি, আপাতত আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে ঠিক পিছনেই রয়েছে লোকনাথ বাবার আশ্রম মন্দির। আপনারা যারা এই রোডে নিত্য যাতায়াত করেন তারা অবশ্যই এই জায়গাটা চিনবেন, যারা চেনেন না তাদের জন্য বলে রাখি ব্যারাকপুর থেকে বারাসাত যাওয়ার পথে এটা বাঁ হাতে পড়ে, চলুন এগোনো যাক। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক বারাসাত তিন মাথার মোড়ে। এবার এখান থেকে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে আমরা সেই রাস্তা দিকে যাব, এই ডান দিকে ঘুরেই আবার জাস্ট বাঁহাতে একটা রাস্তা চলে যাচ্ছে যেখানে কিনা আপনি একটা সিগন্যাল দেখতে পাবেন। সিগন্যালের সামনেই রয়েছে একটা ব্রিজ, আমি সবটাই দেখাবো এখন বলে রাখছি। এই ব্রিজ দিয়ে আপনাকে টপকালে সামনে হচ্ছে মাছের আড়ত। এই জায়গাটা একটু দেখে রাখুন, যাতে কিনা আপনারা যারা এই রাস্তা দিয়ে আসবেন তাদের জন্য একটু সুবিধা হয়, আর যারা অন্য রাস্তা দিয়ে আসবেন কলকাতা থেকে আসবেন তারা কিন্তু ওই দিক থেকেই আসবেন, মানে এয়ারপোর্টের দিক থেকে আসবেন। ওটা কি এয়ারপোর্ট থেকে আসার রাস্তা, তো এয়ারপোর্ট থেকে আসবেন এসে রাইট সাইডে ঢুকে যাবেন। আর আমরা যারা ব্যারাকপুর থেকে আসছি তাদের জন্য ব্যারাকপুর থেকে এসে রাস্তাটা এইভাবে গেছে, ঠিক আছে সঙ্গে থাকুন দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে আপনাদেরকে সোজা চলে যেতে হবে, সোজা এইদিকে নয় কিন্তু এইদিকে সোজা। আর এই আমরা পৌঁছে গেছি, কিন্তু পৌঁছে গেছি। রাস্তায় দেখলেন তো কীরকম জ্যাম ছিল, তার কারণ হচ্ছে এই জায়গাটুকু জ্যামই হয়, প্রত্যেক দিনই জ্যাম হয়। তো চলুন দেখি ভেতরে কী কী মাছ আছে। আরে তুমি নাও না, তুমি আরে 220-225 টাকা মাছ, তুমি 200 টাকা। প্রচন্ড ক্রাউডেড এরি, আমি বুঝতে পারছি না আপনারা কিছু শুনতে পাচ্ছেন কিনা, তবে চেষ্টা করব।
আচ্ছা পাবদা কিনলাম প্রায় 4 কেজি, দাম পড়লো 250 টাকা করে কেজি, মানে 1000 টাকায় 4 কেজি পাবদা। এখন এটা হয়ে গেছে, কেনাকাটা তো হয়ে গেছে, এবার হচ্ছে যাব মাছ কাটানোর জন্য। মাছ কাটানোর জন্য কিন্তু এই মাছের বাজারে জাস্ট উল্টো দিকেই আপনারা মাছ কাটানোর বন্দোবস্ত হয়ে যাবে, তো আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন, আমি দেখাচ্ছি জায়গা। বলো দাম, বলো কত পড়বে? 20 টাকা কিলো, ছেড়ে দাও। না না, 20 টাকা কিলো দেবো না, ওটা 15 টাকা কিলো দিতে পারি, 15, 3.5 কিলো আছে, 15 টাকা কিলো দেবে তো। আর এটা 10 টাকা, এটাও 3.5 কিলোই আছে। আচ্ছা
আচ্ছা, মাছ কেনা হয়ে গেলে তিনবার পরে কাটবার জন্য কিন্তু অসুবিধা নেই, আপনারা এখান থেকে কাটিয়ে নিতে পারেন, ঠিক আছে? এবার এখানে একটু বার্গেনিং চলে, ওরা 20 টাকা বললে আপনি 15 টাকা বলবেন, 10 টাকা বলবেন, যেরকম আপনার ঠিক বলে মনে হবে ফাইনাল রেট করিয়ে নেবেন, নিয়ে কেজিতে অবশ্য করিয়ে নিয়ে আপনারা কাটাকুটি করতে পারেন, তার জন্য যে দাম হবে সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে। আর যদি বিয়েবাড়ি থেকে থাকে তাহলে কিন্তু একটু সময় লাগে, আজকে ফর্চুনেটলি বিয়েবাড়ি নেই, আশা করছি আমাদের 3.5 কিলো বা পাঁচটা ধরুন 4 কিলো, তো এইটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, দেখা যাক কতক্ষণ সময় লাগে আমি দেখাবো। আমাদের হচ্ছে বিয়েবাড়ির বাজার, হ্যাঁ খানিকটা বিয়েবাড়ির বাজারের মতোই, আমাদের মাছ কাটানো হয়ে গেছে, মাছ নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। কিছু কথা বাড়ি যাওয়ার সময় রাস্তায় বলবো, এখানে প্রচণ্ড ক্রাউডেড এরিয়া, সব কথা তো বলা যাচ্ছে না। আচ্ছা, আমাদের মাছ কেনা হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। কিছু কথা ওখানে বলা সম্ভব হচ্ছিল না, প্রচণ্ড ক্রাউডেড এরিয়া দেখতেই পাচ্ছিলেন। তো তার মধ্যে প্রথম কথা হচ্ছে বার্গেনিং কিন্তু ওখানে চলে, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে প্লাস্টিক আপনি যদি সঙ্গে না নিয়ে আসেন, বা ব্যাগ বা আপনার যদি ক্যারি ব্যাগ সঙ্গে না থাকে, আপনি কিন্তু ক্যারি ব্যাগ বা প্লাস্টিক সেখান থেকে পেয়ে যাবেন, তার জন্য আলাদা কিছু নমিনাল কিছু টাকা পয়সা দিতে হবে, 2-3 টাকা প্লাস্টিকের দাম, তো সেটাও পেয়ে যাবেন। আচ্ছা, আর একটা কথা বলি, সেটা হচ্ছে মাছ কাটানো, জাস্ট রাস্তার ওপারেই, এপারে মাছের বাজার আড়ত, জাস্ট ওপারেই কিন্তু মাছ কাটানোর বন্দোবস্ত রয়েছে। আপনারা যারা বাড়িতে ধরুন বিয়েবাড়ির জন্য মাছ কিনছেন, বাল্ক অ্যামাউন্টে মাছ কিনেছেন, তো তাদের জন্য কিন্তু মাছ কাটানোরও বন্দোবস্ত রয়েছে। বা আপনারা যারা বাড়ির জন্য মাছ কিনছেন, মানে ধরুন আমাদের মতো লোকেরা, আমাদের মতো লোকের সংখ্যা কিন্তু ওখানে খুব যে বেশি আছে তা নয়, সংখ্যায় কম, ঠিক আছে? তো তাদের জন্য কিন্তু মাছ কাটানোর বন্দোবস্ত রয়েছে, 15-10 টাকা ওরা কেজিতে নেয়, আপনি কিন্তু সেই জায়গাতেও বার্গেনিং করতে পারবেন। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন, তাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ততক্ষণ দেখতে থাকুন প্ল্যানেক্স। তবে হ্যাঁ, যাবার আগে একটা প্রশ্ন রইল আপনাদের জন্য, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পিছনে যে গাছগুলো দেখা যাচ্ছে এটা কী গাছ? দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়ে নতুন কোনো জায়গায়, ততক্ষণ দেখতে থাকুন প্ল্যানেক্স। বাই।